কে জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করলেন মেয়র লিটন নাটোরের দিঘাপতিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত পনেরো সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়তে এক নম্বর ওয়ার্ডের প্রচার র্যালি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব 2020 অনুষ্ঠিত হয়েছে উৎসবের মধ্য দিয়ে বিনামূল্যে নতুন পাঠ্যবই হাতে পেল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের আয়োজনে নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন মেয়র এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমাদের যে দেশের নাগরিক যারা ভবিষ্যৎ ভবিষ্যৎ যারা দেশটি যাদের কাছে যাবে সেই সমস্ত কুচিকাচা তাদেরকে সঠিকভাবে শিক্ষিত করে তুলতে পারলে তারা সুনাগরিক হয়ে উঠবে সুনাগরিক হয়ে উঠলে তারা দেশের দশের এবং সমাজের সব সবার কল্যাণে লাগবে দেশ আরও এগিয়ে যাবে এই সব কিছু ভেবেই যেহেতু আমাদের আর্থিক সক্ষমতা বেড়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে তিনি একটু অল্প করে বর্তমানে প্রায় ৩৫ কোটি প্লাস বই নাগরিকদের মধ্যে না তাদের সন্তানদের মধ্যে দেয়া হচ্ছে এটি আসলে অনেকে নতুন বই কিনতে পারতো না একসময় সেই সেটা একটা মনো মনের কষ্ট বেদনা এবং তারপরে আবার নতুন বই একটা নতুন আগ্রহ সৃষ্টি করে পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের শিশু মনে এটি দারুণ প্রভাব ফেলে আমরা যখন শিশু ছিলাম আমরা দেখেছি তো সবকিছু মিলিয়ে এই লেখাপড়ার প্রতি আগ্রহ এবং সচেতনতা তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারি সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি সুফল আমরা পেতে শুরু করেছি বছরের প্রথম দিনে সারা দেশে প্রায় 35 কোটি বই বিতরণ করা হচ্ছে দুর্গম এলাকায়ও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে গেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে সরকার বিনামূল্যে বই বিতরণ করছে এটাকে আমি শুধু বিনামূল্যে বিতরণ বলবো না এটি আসলে বিনিয়োগ এক্ষেত্রে লাভ হবে আমরা একটি শিক্ষিত জাতি পাব যে জাতি কারো কাছে মাথা নত করবে না মানুষের কল্যাণে কাজ করবে শুধু শিক্ষাক্ষেত্রে নয় চিকিৎসা বিদ্যুৎ অবকাঠামোগত উন্নয়ন প্রশস্ত সড়ক ও ফ্লাইওভার নতুন ট্রেন ও ট্রেন লাইন নির্মাণসহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে মানুষের জীবনযাত্রার ধরন পাল্টে গেছে মাথাপিছু আয় বেড়েছে এভাবেই বিরামহীনভাবে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন সন্তানদের ভালো ফলাফলের দিকে শুধু তাকালে হবে না তাদের সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা সহ সকল শহীদদের সঠিক ইতিহাস জানাতে হবে তাহলে আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড শারমিন ফেরদোস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড সেলিম হোসেন প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদ ও রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন বই পেয়ে খুবই আনন্দিত হয়েছি এই যে আমরা যে এই যে নতুন বই আমরা চাই যে শিক্ষা আপনি ভালো করে শিক্ষিত হয়ে আমরা বড় হতে চাই এই জন্য আজকের দিনে আজকের দিনে আমরা খুব আনন্দিত হয়েছি আর চাইতে যেন সবাই ভালোভাবে উন্নত খুব আমি খুবই এক্সাইটেড আছি নতুন বই পাওয়ার কারণে কারণ নতুন বই নতুন গন্ধ নতুন সব কিছু আমি খুব এক্সাইটেড আর খুব আনন্দিত নাটোরের দিঘাপত্তিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে লিখন আহমেদ ও ফারুক হোসেন নামে দুইজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন দিঘাপত্তিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত লিখন নিশিতা পরিবহনের হেলপার ও ফারুক হোসেন ওই বাসের যাত্রী ছিলেন আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোরের ফায়ার ব্রিগেডের উপপরিচালক আসাদুজ্জামান ও নাটোরের ঝলমলিয়া পশ্চিমাঞ্চল হাইওয়ে ফায়ার ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান গাইবান্ধা থেকে রাজশাহীগামী নান্নু পরিবহনের সাথে নাটোর থেকে বগুড়াগামী নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নিশিতা পরিবহনের হেলপার লিখন মারা যায় আহত হয় অন্তত আরও পনেরো জন খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্য থেকে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে প্রতিমধ্যে ফারুক হোসেন নামে আরও একজন মারা যান নিহত লিখনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বকেয়া বেতন ভাতা পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ এগারো দফা দাবিতে চতুর্থ দিনের মতো রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে এ পর্যন্ত চারজন অসুস্থ হয়ে পড়েছেন যাদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে জুট মিলের চিকিৎসক মাহফুজুর রহমান এসে প্রাথমিক পরীক্ষা করে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন জিল্লুর রহমান বলেন সরকারি বেসরকারি অংশীদারির সিদ্ধান্ত বাতিল কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিষদ সহ এগারো দফা দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে রবিবার দুপুর থেকে জুটমিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচি শুরু হয় দাবি আদায়ের লক্ষ্যে গত তেইশে নভেম্বর থেকে সভা বিক্ষোভ মিছিল সহ ধর্মঘটের মতো কর্মসূচিও পালন করে দেশের বারোটি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকেরা এর মধ্যে রাজশাহীতে একটি খুলনায় নয়টি নরসিংদী একটি ও চট্টগ্রামে একটি দাবি আদায় না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা রাজশাহী শহরকে সবুজ পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগরী গড়তে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রজব আলীর নেতৃত্বে ওয়ার্ড কার্যালয় থেকে একটি প্রচার মিছিল বের হয়ে ওয়ার্ডের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে ওয়ার্ড কার্যালয়ে শেষ হয় এ সময় প্রচার মিছিল থেকে পরিবেশ সম্পর্কে নগরবাসীকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় বাতাসে ভাসমান মানবদেহের জন্য কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে পরিচিতি অর্জন করেছে রাজশাহী শহর এর ফলে নগরবাসী দুর্গন্ধমুক্ত নির্মল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন রাজশাহীকে নানা নামে ডাকা হয় সবুজ নগরী শিক্ষানগরী শান্তির নগরী রেশম নগরী বা সিল্ক সিটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শহর হিসেবে দেশের সব শহরের চেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী শহর নগর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও জিরো সয়েল প্রকল্প গ্রহণের কারণেই এই সাফল্য বলে জানায় রাজশাহী সিটি কর্পোরেশন দু সালে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে এগিয়ে রয়েছে রাজশাহী শহর জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব ঠেকাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে রাশিক বাতাসে ভাসমান মানব জন্য ক্ষুদ্র মুক্ত হয়েছে নগরী এর পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে নগরীর প্রধান সড়ক বিভাজক ও সড়ক দ্বীপে তিনশো পঞ্চাশটি পাম গাছ লাগানো হয়েছে বিশ ফুট অন্তর লাগানো হয়েছে এসব গাছ এর ভেতর রয়েছে রঙ্গন কাঠকরী চেরি ও অ্যালামন্ডা সব নিচে লাগানো হয়েছে সবুজ হেজ এরপর কাঠ ও বাঁশের আদলে তৈরি করা হয়েছে কংক্রিটের বেড়া সব মিলিয়ে এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে পুরো নগরী তাই এই সুন্দর নগরীকে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন করতে প্রত্যেক নগরবাসীকে এগিয়ে আসতে হবে আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে এ সময় উপস্থিত ছিলেন রাশিক হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদ আক্তার নাহান

একটু দায়িত্বশীল হতে হবে আমরা যেন ধৈর্য যেন সকলের না ফেলি আমাদের বর্ষ জনস্থাপনা যে ভ্যান আছে আমরা নির্দিষ্ট ভ্যানে বর্ষগুলো জেবি নাটরে মাধ্যমিক এবতেদায়ী ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব বুধবার দুপুর 12:30টার দিকে শহরের সরকারি বালকুচ্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর ও নগা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায় এবার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট দুই হাজার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখ তিন হাজার শিক্ষার্থীরা বিনামূল্যে পাবে সাঁয়ত্রিশ লাখ আটচল্লিশ হাজার পঁয়ষট্টি কপি নতুন পাঠ্যবই এ উপলক্ষে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ পুলিশ সুপার লিটন কুমার সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ আলী সহ কর্মকর্তাবৃন্দ তোমার দ্বারা দেশ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে নিজেদের জীবনটাকে গড়তে হবে বুধবার সকালে নোয়াখালী জেলা স্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদেরকে অনেক আনন্দ উপভোগ করতে দেখা যায় এ সময় জেলা প্রশাসক বলেন শিক্ষার মান উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দু হাজার দশ সাল থেকে সারা দেশে বিনামূল্যে স্কুল মাদ্রাসাগুলোতে পাঠ্য বই দিয়ে আসছেন নোয়াখালী জেলা স্কুলের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মেহের এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে অতিথিগণ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ুয়া সাড়ে বারোশো শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ